হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। এই কোম্পানির বিষয়ে অবশ্যই আমি একটা ভিডিও করেছিলাম, IRC অতএব আই ইন্টারন্যাশনাল আর রেকমেন্ড সি কোম্পানি, IRC ইন্টারন্যাশনাল রিকমেন্ড কোম্পানির বিষয়ে আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটার পুরো সম্পূর্ণ আমি বলার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনাদের টাইম আমি নষ্ট করব না, চেষ্টা করব ভিডিওটা ছোট করে করার জন্য। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যারা নতুন অডিয়েন্স আছেন অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবেন। এরকম ভিডিও পেতে আপনাদের মোবাইলের জন্য সবার আগে নোটিফিকেশন চলে যায়। হ্যালো বন্ধুরা, আপনাদের টাইম আমি ওয়েস্ট করব না, অবশ্যই আমি মেইন কথাতে চলে আসি যে ইন্টারন্যাশনাল রিকমেন্ড কোম্পানি অতএব সৌদি আরব ইন্টারন্যাশনাল রিকমেন্ড কোম্পানির বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করব বলেছি এবং করে যাব। তো যেমন এটার আগে আমি বলেছিলাম যে এটা সম্পূর্ণ কিন্তু ইন্টারনেটের মারফতে কাজ বা ইন্টারনেটের সম্পূর্ণ কাজ হয়ে থাকে, মূলত ইন্টারনেটেরই কাজ। তবে এটার মধ্যে কিন্তু আরও কিছু তথ্য আমি বের করেছি, সেটা হচ্ছে আপনার এটার মধ্যে কিন্তু মেয়ের আরও কাজ আছে, প্রচুর মেয়েদের কাজ আছে, মেয়েরা জব করতেছে। অতএব যে হোস্টেলের বা স্কুল মাদ্রাসার বা হসপিটালের এরকম কিছু জায়গায় মেয়েদেরকে বা পুরুষদেরকে পাঠিয়ে ক্লিনারের কাজ করানো হয় এদের নিজেদের কন্ট্রাক্ট। তো এরা নিজেরা কন্ট্রাক্ট নিয়ে এরা কিন্তু কাজ করায় শ্রমিক দিয়ে। অতএব ছেলেদের সেকশন হচ্ছে আলাদা, মেয়েদের সেকশন হচ্ছে আলাদা। মেয়েদের জন্য আলাদা বিল্ডিং এবং ছেলেদের জন্য কিন্তু আলাদা আলাদা বিল্ডিং আছে। তো অতএব মেয়েদেরও কিন্তু কাজ আছে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানিতে। এটা কিন্তু খুবই সুন্দর একটা কোম্পানি, খুবই ভালো একটা কোম্পানি। আমি আপনাদের মাঝে কিন্তু আগের ভিডিওতেও বলেছি অনেক ভালো একটা কোম্পানি। অবশ্যই আপনারা যদি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানির ভিসা পান তাহলে অবশ্যই আপনারা না করবেন না, বাধা কারোর শুনবেন না। তো আশা করছি অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। তো যে কোম্পানিগুলি ভালো হয় আমি কিন্তু সবসময় বলে যাই যে কোম্পানিগুলি অনেক ভালো হবে। তো ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানি এটা হচ্ছে, মনে করেন আপনার 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটির উপর যেই ঘন্টাটা আসবে সেটা হবে আপনার ওভারটাইম। তো আগের ভিডিওতে তো অবশ্যই আমি বলেছি আপনারা আমার সাথে ছিলেন, অবশ্যই আপনারা আমার সাপোর্ট করেছেন, সেটার জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, যারা ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানিতে যাবেন সৌদি আরবিয়াতে, সৌদি আরবিয়াতে দেখুন দাম্মাম আছে, রিয়াদে আছে, জেদ্দা আছে। ওকে, তো দাম্মাম, রিয়াদ, জেদ্দা আছে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানি। তবে মক্কা মদিনার খবর আমি জানি না, তো এই তিনটা জায়গার খবর আমি নিয়েছি এবং কি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানির লোকের সাথে আমি কথা বলেছি। তারা বলেছে যে না, আমাদের কোম্পানি অনেক সুযোগ সুবিধা ভালো। তো সুযোগ সুবিধা কেমন ভালো? ওনারা আর কোনো বেতন আটকিয়ে রাখে না, বেতন পুরো মাস কি মাস পাই টু পাই হিসাব করে দিয়ে দেয়। যদি ওভারটাইমও আসে, ওভারটাইমের টাকা কিন্তু বেতনের সাথেই দেবে, একসাথে মাস শেষে দেবে। যদি টাকার আপনার প্রয়োজন হয়, যে হয়তো মনে করেন আপনার একটু সমস্যা হয়ে গেছে, আপনার টাকা পয়সার সমস্যা হবে, তো আপনি যদি পুরনো হয়ে যান, তাদের বিশ্বাসিত হয়ে যান, আপনাকে হয়তো 1-2 হাজার রিয়াল বা 3 হাজার রিয়াল, যদি 5 হাজার রিয়ালও আপনি চান তাহলে সে দিতে বাধ্য বা সে দেবে, আপনাকে হেল্প করবে, প্রতি মাসে মাসে 500 রিয়াল করে আপনার কাছ থেকে বেতনের থেকে কেটে তারপরে সুদবাদ করবে। তো অতএব আপনি যদি পুরান হন তাহলে সেই জিনিসটা দেবে, এরা কিন্তু হেল্প করে। তো এই পুরান যেই ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট কোম্পানির যে লোকের সাথে আমি কথা বলেছিলাম, সেই লোকটা আমাকে সবকিছু খুলে বলেছে এদের কোম্পানি অনেক ভালো, খুবই ভালো, কারণ কোনো বেতন নিয়ে ঝামেলা হয় না, আর কাজ তেমন কোনো ভারী কাজ নয়। তবে ভারী কাজের মধ্যেও কিন্তু আছে, কিন্তু কার কপালে কার নসিবে কি আছে সেটা তো আর আমি বলতে পারবো না, একমাত্র উপর আল্লাহ ছাড়া। তো একমাত্র আপনাদের উপর হচ্ছে নসিবে যা আছে তাই হবে। হতে পারে আপনি ভালো একটা কাজে পড়তে পারেন, অফিসের মধ্যে পড়তে পারেন, অফিসে পড়লে তো আপনার কোনো আর টেনশন নেই। কোনো অফিসের কাজ হবে কি? অফিসের কাজ হচ্ছে কয়েকটা কক্ষ থাকবে, অথবা কয়েকটা রুম থাকবে, একটা বিল্ডিংয়ের মধ্যে কয়েকটা অফিস থাকবে, ম্যানেজার বা আপনার যারা অ্যাকাউন্টেন্ট এরকম অনেকে অনেকে সাইট নিয়ে টেবিল নিয়ে বসে থাকে। তো আপনার প্রথমে কাজ হচ্ছে টেবিল সাফ সাফাই করা, তারপর হচ্ছে
নিচের যে ফ্লোর, ফ্লোরটা ক্লিন করা, ঝাড়ু দিয়ে ক্লিন করা। তারপর কে কে আসলো তাদেরকে চায় কফি, যে যেটাই চায় তাদেরকে সেটা বানিয়ে দেওয়া। তা আপনার কাজ হচ্ছে এইগুলি। যদি বাহিরের থেকে যদি কোনো কিছু আনার প্রয়োজন হয় তাহলে বাহিরের থেকে বা দোকানপাটের থেকে সেই জিনিসগুলি আনা। তো আপনার অফিস বয়ের কাজ হচ্ছে এটা। তো যদি অফিস বয়ের কাজ যদি এত নর্মাল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জানেন, যদি নসিবে থাকে আপনি যদি ভালো তাদের সাথে ব্যবহার করতে পারেন, ভালো কাজ দেখাতে পারেন বা আপনাকে পছন্দ করেছে, তাহলে 100% আপনি অফিসেও কাজ করতে পারেন। আর অফিসে কাজ না পড়লেও কিন্তু কোনো সমস্যা নেই। যদি ক্লিনারের কাজও যদি আপনি পড়েন তো আমি মনে করবো এটা কষ্টের কাজ না, কারণ ক্লিনারের কাজে কিন্তু কষ্ট হয় না। এবং কি এটাতে কিন্তু আপনার কানেকটেশনের কাজও কিন্তু হয়ে থাকে, ইঞ্জিনিয়ারের কাজও আছে। তো ইঞ্জিনিয়ারিং কাজ যদি থাকে তাহলে অবশ্যই কানেকটেশনের কাজ আছে। ইন্টারন্যাশনাল রিকমেন্ড কোম্পানি, যেহেতু এটা অনেক ভালো একটা কোম্পানি, তাহলে এদের কাছে কিন্তু মিক্স কাজ আছে, অর্থাৎ পাঁচমিশালি মিক্স আছে, যে কোনো কাজ এরা করাতে পারে বা এদের কাছে কন্ট্যাক্ট আছে। এরা এরা সার্ভিস কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় কাজের, সেই জন্য এদের কাছে কিন্তু কন্ট্যাক্ট অ্যাভেলেবেল আসে। তো যেই এটা কিন্তু আমার নিজস্ব কথা না, এটা এই যে ইন্টারন্যাশনাল রিকমেন্ড যে কোম্পানির যে লোকের সাথে আমি কথা বলেছি, এই নিজেই বলেছে আমার সাথে। কারণ যারা আপনারা যাবেন অবশ্যই আপনারা কিন্তু তথ্য নিয়ে যাবেন, আমার কথা শুনে যে আপনারা যাবেন, পরে হয়তো আপনি নসিবে খারাপ পড়তে পারেন, পরে আমাকে গালি দেবেন, সেটা কিন্তু হবে না। তো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করেই যাবেন, যেহেতু আপনারা নিজের টাকা পয়সা খরচ করে যাবেন। তো আশা করছি অবশ্যই আপনারা পাটা বাড়াবেন, খুবই চিন্তা ভাবনা করে তারপরে পা বাড়াবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে তো ব্যাড লাইক দেবেন, আমার সাথে আর টাইম পাস করে কোনো লাভ হবে না। তো বন্ধুরা, আমি আবার চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য। অবশ্যই গেছে কালকে যেই ভিডিওটা করেছি, আগের যে ভিডিওটা করেছি কাজের বিষয়ে, যে কাজ শিখে যাবেন সবচেয়ে ভালো হবে, লক্ষ লক্ষ টাকা কামাতে পারবেন। তো ইনশাল্লাহ এরকম ভিডিও কিন্তু আরো নিয়ে আসবো অবশ্যই, কি কি কাজ শিখলে ভালো হবে সেই বিষয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো আমি আর ভিডিওটা লম্বা করব না। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।